আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু বকর সিদ্দিক, রায়নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ইসলাম শিক্ষা শিক্ষক। আমি আজকে দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দার্স দিব, পাঠদান করব। আলোচ্য বিষয় হলো শরীয়তের উৎস, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, পার্ট দুই আল কোরআন নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা আল কোরআন সম্পর্কে মোটামুটি ধারণা রাখি, আল্লাহর বাণী হলো আল কোরআন। আল কোরআন এ বিষয় নিয়ে আজকে আমি তোমাদের কাছে পাঠদান শুরু করেছি। আমি ছাত্রী মাইদের কাছে একটু জানতে চাই, এই যে করোনা ভাইরাস চলছে, এ সময়ে প্রতিষ্ঠান সরকার বাহাদুর বন্ধ করেছে, এই জন্য বন্ধ করেছে যাতে করে আমরা এই ব্যাধিতে আক্রান্ত না হই। তোমাদের প্রতি প্রথম আমার উপদেশ থাকবে, তোমরা বাড়িতে থাকবে, লোক সমাবেশে লোকের ভিড়ে তোমরা বেশি চলাচল করার চেষ্টা করবে না। আরও তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, বাহিরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এদিকে লক্ষ্য রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করছি ইসলাম শিক্ষা। দশম শ্রেণী ছাত্রীদের প্রতি আমি বিশেষভাবে আকর্ষণ করছি। আজকের আলোচ্য বিষয় আল কোরআন দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস। আসলে আমরা সবাই জানি শরীয়তের উৎস হলো চারটি। তার এক নম্বর উৎস যেটা, সেটা হলো আল কোরআনুল করিম। সেই আল কোরআনুল করিম এ বিষয় নিয়ে আমি আজকে কিছু কথা তোমাদের কাছে তুলে ধরতে চাই। আল কোরআনু হুল কিতাবু মুনাজ্জিলুম মিনাল্লাহি তাআলা। এই কোরআনুল করিম এমন একটি কিতাব যা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমাদের উপরে নাজিল হয়েছে। এই কিতাব সম্পর্কে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। দিস ইজ দি বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ইট ইজ গাইডেন্স টু গড ফিয়ারিং পিপল। এই কিতাব এমন একটি ঐশী বাণী যার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কোরআনুল করিম আমাদের জীবন ব্যবস্থা, আমাদেরকে এই কোরআনুল করিম সম্পর্কে মোটামুটি ওয়াকিফাল হতে হবে। আল্লাহর কালাম কোরআনুল করিম যা তেলাওয়াত করলে বলা হয়েছে, মান কার আল কোরআন হারফান, যদি একটা কোরআনুল করিমের অক্ষর তেলাওয়াত করা হয় সেখানে দশটা নেকি তার আমল নামায় পরিবেশন করা হয়। মর্মে জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন। এই কোরআন ইসলামের শরীয়তের এক নম্বর বিষয়। কোরআন শব্দের অর্থ কি, বা কোরআন এটা আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে আমার রসুলের উপরে নবতি 23 বছর জিন্দগিতে সন্দেহে ছাড়াই মতামতের সনদে এই কোরআনুল করিম নাজিল হয়েছে। তার অনেকগুলো নাম, এখানে 5টা নামের কথা আমি শুধুমাত্র তুলে ধরব, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আল কোরআন অর্থটা কি, কোরআন অর্থ হলো পঠিত, আবৃত বা আবৃতি করা। এটা সবসময় এটা আবৃত হতেই থাকে বা আবৃতি হতেই থাকে, পঠিত হতেই থাকে। আমার রসুল জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কোরআন সম্পর্কে বহুত কথা বলেছেন, যেমন বলা আছে, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং এমন একটি কিতাব যার নাম দেওয়া হয়েছে আল কোরআন, অর্থ কি, পঠিত। এ কোরআন সবসময় তেলাওয়াত করা হয়। আমার রসুল সাহাবা আজমাইনকে এটা তেলাওয়াত করার জন্য বলেছেন, যার জন্য বলা হয়েছে যে রসুল যে বছরে ইন্তেকাল করেছেন, প্রতি বছরে রসুলকে একবার করে কোরআন দাওয়াত দিয়েছিলেন ফেরেশতা জিবরিল আমিন। আর যেই বছরে ইন্তেকাল করেছেন সে বছর এই কোরআনুল করিম ফেরেশতা জিবরিল আমিন দুইবার দাওয়াত দিয়েছেন, রসুলকে শোনাইয়াছিলেন। তাল কোরআন শব্দের অর্থ হল পঠিত। এরপরে আর একটা নাম আছে আল ফোরকান। ফোরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। এ কোরআনুল করিম হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
এমন একটি কিতাব যে কিতাব আমি নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। এই কোরআনের দ্বিতীয় আরেকটি নাম হলো ফুরকান, অর্থ হলো পার্থক্যকারী, যা হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে। আরও একটি নাম আছে নূর, আলোকবর্তিকা। এই কোরআনুল করিম যারা চর্চা করে তাদের হৃদয়ে নূর পয়দা হয়, তারা চোখ দিয়ে সব কিছু সত্য অনুধাবন করতে পারে, বুঝতে পারে। যার একটা স্বার্থ তাৎপর্যপূর্ণ নাম সেটা হলো আন্নূর। এই কোরআনুল করিম আরও একটি নাম আছে হুদা, পথ প্রদর্শক। আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল কোরআনের নিয়ম মাফিক যদি চলা হয় তাহলে মানুষ পথ পেয়ে যায়, সত্যের পথ পায়, সিরাতে মুস্তাকিম পায়। এই কোরআন যে ব্যক্তি অনুসরণ করে চলে, এ ব্যক্তি পরকালীন জিন্দগি যাতে সুখে থাকতে পারে তার সমস্ত নির্দেশনা এখান থেকে পাই, যার জন্য এর একটা তাৎপর্যপূর্ণ নাম সেটা হলো আল হুদা। আর শেফা, এই কোরআনুল করিমকে রোগমুক্তি বলা হয়েছে। রোগমুক্তির কারণ বা কোরআনুল করিমের নামই হলো রোগমুক্তি। বলা হয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআন এমন একটি কিতাব যা মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তি এবং রহমত। এই কোরআনুল করিম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা হাদিসে বলেছিলাম যে আল কোরআনু ইয়াশফাউল আবদ, এই কোরআনুল করিম কিয়ামত দিবসে তার বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার শিক্ষানবিশ স্নেহস্পদ কুচি কাচারাম, আমি বলতে চাই এই কোরআনুল করিম প্রথম সাবজেক্ট হিসাবে আমাদের গ্রহণ করতে হবে, যেখানে বলা হয়েছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জেনে নাও, কোরআনুল করিমে বলা হয়েছে তুমি জেনে নাও আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আমার ছাত্রী মায়েরাম, তোমরা নিয়মিত সব কিতাবের উপরে এই কিতাবকে প্রাধান্য দিয়ে প্রতিনিয়ত সকালে বিকালে এই কোরআনুল করিম তেলাওয়াত করবে। এখান থেকে তোমরা অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারবে। কিয়ামত দিবসে এই কোরআন তোমার আমার জন্য সাথী হবে। আমি নিজে কোরআন শিখব, আমার আব্বা আম্মাকে কোরআন সম্পর্কে বলবো, যেটা আল্লাহর কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যাতে করে আমার এবং আমার পরিবেশ আলোক উজ্জ্বল হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। আজকের এই নিয়াতি দীর্ঘ আলোচনা আল কোরআনের উপরে তোমাদেরকে বললাম, আবারও বলে যাই, কোরআন শব্দের অর্থ হলো পঠিত আবৃত্তি, যা সবসময় তেলাওয়াত যোগ্য, যা তেলাওয়াত করলে আমার প্রভু খুশি হয়। তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষর প্রতি দশটা করে নেক দেওয়া হয়। আল কোরআন সম্পর্কে যেমন বলা হয়েছে মা ফররাতনা ফিল কিতাব ইম শাই, এমন একটি কিতাব যার মধ্যে কোনো তো সন্দেহ নাই, এমন কোনো বিষয় নাই যে সেখানে ছেড়ে দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। আবারও বলে যাই, কোরআনুল করিম, আল কোরআন অর্থ হলো পঠিত আবৃত্তি, আল ফোরকান অর্থ হলো পার্থক্য নির্ণয়কারী, সত্য মিথ্যা হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে এই মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের আরও একটি নাম আছে আন্নূর, আলোকবর্তিকা। আল্লাহ একবার দেহ মন পরিপূর্ণ করবে, আলোক উজ্জ্বল এক গোল্ডেন জীবন দান করবে এই কোরআনুল করিম, যার জন্য তার নাম দেওয়া হয়েছে আন্নূর। হুদা, পথ প্রদর্শক, কোন পথে চললে শান্তি পাওয়া যাবে, কোন পথে চললে আমি নিজকে প্রতিষ্ঠিত করতে পারবো, কোন পথে চললে আল্লাহর নাগাল পাবো, কোন পথে চললে ইহকাল পরকাল শান্তিপূর্ণ হবে, যার জন্য তার নাম দেওয়া হয়েছে আল হুদা, অর্থ হলো পথ প্রদর্শক, শেফা রোগ মুক্তি। আমরা অর্থ বুঝব, এই মোতাবেক আমরা আমল করব। আজকের আলোচনা এখানে শেষ করছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আগামী দিনে ইনশাআল্লাহ আরও একটি বিষয় আল হাদিস নিয়ে ইনশাআল্লাহ তুলে ধরা হবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।